ভারতবর্ষের জনগণনা। এবং স্পেসিফিক্যালি আমি বলি, আমি জনগণনা বলতে শুধুমাত্র ওই তথ্যগুলো দেখে দেখে তোমাদেরকে বলে যাব এমনটা একদমই ভাববে না, ওটা তোমরা নিজেরা করবে, ওটা তোমাদের কাজ, ইনফরমেশন সবার কাছে অ্যাভেলেবেল। আমি তার ব্যাকগ্রাউন্ডে যে লজিক গুলি আছে বা সেন্সাস ছাড়াও পপুলেশন রিলেটেড যে কোয়েশ্চেন গুলো বিগত বছরে প্রিলি বা মেন্সে এসেছে যে স্ট্যান্ডার্ডের, তার উপর থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরবো। ব্যাপারটা কেমন, আমরা খুব স্পেসিফিক ভাবে বলতে গেলে এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পপুলেশনের পুরোপুরি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। যেমন আমরা একটা কোয়েশ্চেন পাই, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল DTM, তার কোন জায়গায় ভারতের অবস্থান, এই জাতীয় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। বা তোমরা দেখবে বিগত বছর এরকম প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে কোন বছরটাতে ভারতবর্ষের পপুলেশনের গতি বেশি ছিল, কম ছিল, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য আজকে আমরা এটা আলোচনা করব পপুলেশনের অংশ হিসাবে। সো প্রথম যে বিষয়টা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভারতবর্ষে ডিফারেন্ট টাইমে পপুলেশনের গ্রোথ কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এই যে অংশটা, এটা থেকেই লাস্ট 2 বছরে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। কি কি আমরা অংশ দেখতে পাই, টোটাল ইন্ডিয়ার পপুলেশনকে আমরা 1901 থেকে 2011 সাল পর্যন্ত যদি ভাগ করি, টোটাল 4টে ফেজে আমরা এটাকে ভাগ করতে পারি। টোটাল 4টে ফেজ হচ্ছে, প্রথম পিরিয়ড অফ স্ট্যাগন্যান্ট পপুলেশন 1901 থেকে 1921, পিরিয়ড অফ স্টেডি গ্রোথ 1921 থেকে 1951, পিরিয়ড অফ র্যাপিড গ্রোথ 1951 থেকে 1981, এবং পিরিয়ড অফ হাই গ্রোথ উইথ ডেফিনাইট সাইন অফ স্লোয়িং ডাউন। এখানে এই যে 4টি কথা লেখা আছে, এটা কিন্তু আমার কথা নয়, এটা আমাদের যে সেন্সাস রিপোর্ট তার অনুযায়ী এখানে লেখাগুলি উল্লেখ করা আছে। সুতরাং তোমাদেরকে এই যে 4টে লাইন আমি উল্লেখ করেছি এটা উল্লেখ করতে হবে, কারণ পরীক্ষাতে তোমাকে এটা জিজ্ঞাসা করবে যে পিরিয়ড অফ স্টেডি গ্রোথ এটা কোন সময় দেখা গেছে, এই জাতীয় প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবে। সুতরাং এই পার্টিকুলার লাইনটাই তোমাদেরকে মনে রাখতে হবে। এবার ভারতবর্ষের ক্ষেত্রে আমি এটা একবার ব্যাখ্যা করব যে এই পিরিয়ড অফ স্ট্যাগন্যান্ট পপুলেশন 1901 to 1921 এই জায়গাটা কেন, আমরা এই বিষয়টা বলতে পারি যে 1901 সাল থেকে 1921 সাল, এই 20 বছরে ভারতবর্ষে কিন্তু জনসংখ্যার বৃদ্ধি বা জনসংখ্যার যে গ্রোথ হয় সেটা খুব একটা দেখা যায়নি। আমরা গ্রোথটা হিসাব করি কিসের ভিত্তিতে, আমরা গ্রোথটা হিসাব করি মূলত কোনো জায়গার বার্থ এবং কোনো জায়গার ডেথ, এই দুটোর ভিত্তিতে। ফলে এই অংশটাতে প্রাথমিক অবস্থাতে দেখা যাচ্ছে যে এই দুটি বেশি ছিল, কারণ মানুষের মধ্যে সচেতনতা ছিল না, মানুষ এই সমস্ত ব্যাপারে সচেতন ছিল না। ফলে একদিকে যেমন জন্মও হয়েছে রোগের প্রভাবে, অচিকিৎসাগত অব্যবস্থার কারণে মানুষের কিন্তু আমরা মৃত্যুও দেখেছি। ফলে এই সময়টাতে, এই টাইম পিরিয়ডটাতে অ্যাকচুয়ালি গ্রোথ খুব একটা দেখা যায়নি, মানে খুব একটা কেন একদমই গ্রোথ দেখা যায়নি, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। কিন্তু তার পরবর্তীতে 1921 সালের পরবর্তীতে যদি দেখা যায়, 1921 সালের পরবর্তীতে একটা ব্যাপক গ্রোথ শুরু হয়, এবং যে গ্রোথটাকে স্টেডি গ্রোথ বলা হচ্ছে তার কারণ এই গ্রোথ রেটটা 3টে সেন্সাস 30 বছরে অলমোস্ট সেম ছিল। এই যে গ্রোথ রেটটা তোমরা মোটামুটি যদি লক্ষ্য করো 1921 সাল থেকে 1951 সাল এই জায়গাটা পর্যন্ত, 1921 সালের অবস্থা এবং এই হচ্ছে 1951 সালের অবস্থা, এটা কিন্তু মোটামুটি আপওয়ার্ড ছিল এবং স্ট্রেট একটা গ্রোথ দেখা গেছে, সেই কারণে এটাকে স্টেডি গ্রোথ বলা হয়। এবং 1951 সালের পর থেকে আমরা যদি দেখি 1981 সাল পর্যন্ত, তোমরা গ্রাফটা লক্ষ্য করো, এই যে বুমটা হয়েছে, এই যে বুমটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই সময়টাতে গ্রোথ রেট ব্যাপকভাবে বৃদ্ধি পায়, তাই তাকে র্যাপিড হাই গ্রোথ বলা হয়। দেখো স্টেডি যেখানে বলা হচ্ছে, মনে রাখবে এই গ্রোথটা ছিল সাস্টেনেবল, এই গ্রোথটা ছিল সাস্টেনেবল, অর্থাৎ গ্রোথ ব্যাপক পরিমাণে হয়েছিল, এবং তার পরবর্তী অংশের যে গ্রোথটা সেটা কিন্তু র্যাপিড বুম ছিল যেটাকে আমরা বলতে পারি, কিন্তু তার সাস্টেনেবিলিটি কম ছিল। কেন সাস্টেনেবিলিটি কম ছিল, এক্ষেত্রে সাস্টেনেবিলিটি কম থাকা ভালো, ভারতবর্ষের জনগণের এতে সুবিধাই হয়েছে। এবং তার পরবর্তীতে 81 সালের পরবর্তীতে সরকার থেকে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য, কারণ জনসংখ্যা যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় সেটা তো খুব একটা ভালো কথা নয়। তো তার পরবর্তীতে 1981 সালের পর থেকে 2011 সাল পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এই যে টাইম ফ্রেমটা, এই জায়গাটাতে দেখা যাচ্ছে পপুলেশনের গ্রোথ কিন্তু আছে, কিন্তু উইথ এ সিগনাল অফ স্লোয়িং ডাউন, অর্থাৎ যে গ্রোথ ছিল, লেট সাপোজ আমি এখানে দেখাচ্ছি এরকম ভাবে,
যে আমার ছিল 100, 100 থেকে গ্রোথ হলো 120, এবং 120 থেকে গ্রোথ হলো 125। তাহলে দেখো, 100 থেকে 120 এটাও গ্রোথ, আবার 120 থেকে 125 এটাও গ্রোথ, কিন্তু এই যে গ্রোথের রেটটা, এটা +20। আমি পার্সেন্টেজ হিসেব করছি না, নর্মাল বলছি আমি, এটা হচ্ছে +5। তাহলে ডেফিনেটলি এই দ্বিতীয় ক্ষেত্রটা, 120 থেকে যখন 5 অ্যাড হচ্ছে, 125 হচ্ছে, সেই গ্রোথটা তো আছে ঠিকই, কিন্তু উইথ এ ডেফিনাইট সাইন অফ স্লোয়িং ডাউন। এবং এই স্লোয়িং ডাউন কেন হচ্ছে? কারণ এবার দেখা যাচ্ছে মানুষ সচেতন হচ্ছে, মানুষ জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে, সন্তানের জন্য প্ল্যানিং করছে। তোমরা নিজেরা লক্ষ্য করে দেখবে যে আমাদের, মানে অন অ্যান অ্যাভারেজ আমি যদি দেখি, আমাদের বাবা কাকা এরা, আমি তোমাদের বয়স অন অ্যান অ্যাভারেজ ধরে নিচ্ছি 22 থেকে 25 বছর। সুতরাং তোমাদের বাবা কাকা জেঠু, আমাদের মতো সাধারণ পরিবারের ক্ষেত্রে যদি দেখি, 5 জন 6 জন করে সন্তান হতো, বা কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। এবং এটা মানে গোটা ভারতবর্ষ জুড়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম দেখা গেলে উত্তরপ্রদেশ বিহার এই জায়গাতে এটা অনেক বেশি, এবং ধর্মভেদে এটা বিভিন্ন কমিউনিটির মধ্যে আরো কিছু বেশি দেখা গেছে। এটা সেন্সাস রিপোর্ট বলছে, আমার কথা না। এর কারণ কি? এর কারণ হচ্ছে মানুষের অশিক্ষা, এবং এর কারণ হচ্ছে মানুষের পুত্র সন্তানের প্রতি একটা আলাদা চাহিদা। যে ধরো প্রথম সন্তান কন্যা হলো, ঠিক আছে, কন্যা হলো, পরবর্তী অ্যাটেম্পটে দেখা গেল সেও কন্যা হলো, এরকম ভাবে যেতে গেলে যেটা হয় সেটা হচ্ছে জনসংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এই যে বিষয়টা, এটা আস্তে আস্তে লোপ পেল, মানুষ বুঝতে শিখলো যে একজন সন্তান তাকে ঠিকঠাক ভাবে মানুষ করা এটা প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো সেই কারণে এই জায়গায় জনসংখ্যার যে বৃদ্ধিটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। আমরা এরপর যে বিষয়টা আলোচনা করব, ডেমোগ্রাফিক ট্রানজিশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রিভিয়াস ইয়ারের মেইনস এর কোয়েশ্চেন দেখতে পাবে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। সো ডেমোগ্রাফিক ট্রানজিশন কি? ডেমোগ্রাফি একটা সোসাইটির সামগ্রিক অবস্থাকে বর্ণনা করে, এবং এটাও কিন্তু ডাইরেক্টলি জনসংখ্যার সাথেই যুক্ত। ডেমোগ্রাফিক ট্রানজিশন মানে কি? চেঞ্জ ইন পপুলেশন, অর্থাৎ সময়ের সাথে সাথে পপুলেশনের যে চেঞ্জ হচ্ছে এটা কেমন ধরনের হচ্ছে, সময়ের সাথে সাথে পপুলেশনের যে চেঞ্জ হচ্ছে এটা ঠিক কিভাবে হচ্ছে, সেই বিষয়টাকে এখানে উল্লেখ করে। মূলত এই জায়গাতে আমরা টোটাল 4টে স্টেজের কথা পাই, এটা মনে রাখবে। এইটা অনেক সময় জিজ্ঞাসা করে যে টোটাল কতগুলি স্টেজ এখানে আছে। টোটাল 4টে স্টেজ আছে, যার মধ্যে প্রথম স্টেজে বলা হচ্ছে হাই ডেথ অ্যান্ড হাই বার্থ রেট। এই যে হাই ডেথ এবং হাই বার্থ রেট, তোমরা এখানে স্ক্রিনের ডান দিকে গ্রাফটা লক্ষ্য করো, এই অংশটাতে আমরা যদি দেখি, দেখো এই গ্রিন কালার, এই যে লাইনটা, এটা হচ্ছে ডেথ রেটের লাইন, এবং এই পার্পল কালারটা বার্থ রেটের লাইন, এরা দুজনে কাছাকাছি অবস্থান করছে। ফার্স্ট স্টেজে দেখো একদম একে অপরকে জড়িয়ে ধরে অবস্থান করছে। এর কারণ কি? এর কারণ এটা সভ্যতা শুরুর প্রথমের দিকে। আমি এখানে কিন্তু কোনো দেশের কথা বলছি না, সামগ্রিক পৃথিবীর কথা বলছি। এটা সভ্যতা শুরুর প্রথম দিকে মানুষের মধ্যে এই বিষয় সম্পর্কে তো কোনো সচেতনতা ছিল না, ফলে মানুষ স্বাভাবিকভাবে এই জায়গায় মনে রাখবে যে যেমন তাদের সন্তানের জন্ম হতো, তেমন রোগের আক্রমণে বিভিন্ন ধরনের মৃত্যুও হতো। ফলে এই জায়গাতে রোগের আক্রমণে মৃত্যু হওয়ার কারণে বৃদ্ধি কিন্তু হতে পারতো না। এটাকে বলা হচ্ছে হাই ডেথ অ্যান্ড বার্থ রেট, ফলে লো গ্রোথ আমরা এই জায়গাটাতে দেখতে পাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে কোনো গ্রোথ হতো না। তারপর বলা হচ্ছে র্যাপিড ডিক্লাইন ইন ডেথ রেট, এইটা একটুখানি মানুষ যখন শিক্ষিত হতে শুরু করলো আদিম সমাজেই, বা তথাকথিত আমরা যদি দেখি, মানুষ যবে থেকে জঙ্গল থেকে বেরিয়ে আসলো, এসে সমাজ ব্যবস্থা গড়ে তুললো, সেই সময়তে তাতে ডেথ রেট কমছে। কারণ মানুষ আয়ুর্বেদের কথা বলো, গাছগাছালির কথা বলো, তুলনামূলক আগের অবস্থা থেকে তাদের পরিস্থিতি ভালো করে ফেলেছে। তারা জানে আজকে কোন রোগ হলে কোন ওষুধ খেতে হবে, মানে আমি কেমিক্যাল মেডিসিনের কথা বলছি না, আমি আয়ুর্বেদ জাতীয় ওষুধের কথাই বলছি, গাছগাছড়ার কথাই বলছি, ঠিক। ফলে মানুষের মৃত্যুটাকে তারা কমিয়ে ফেললো, কিন্তু তাদের মধ্যে যেহেতু শিক্ষা নেই, তাদের ক্ষেত্রে এই বার্থ রেটের যে হাই অ্যাটিটিউড, অর্থাৎ উচ্চ বৃদ্ধি, এটা কিন্তু বজায় থাকলো। ফলে কি হলো? ফলে গ্রোথ রেট ক্রমশ বাড়তে থাকলো। এই জায়গাতে গ্রোথ রেটের পরিমাণ অত্যন্ত বেড়ে গেল। কেন গ্রোথ রেটের পরিমাণ বাড়লো? ভালো করে লক্ষ্য করো, এই যে অংশটা, এই জায়গাটা লক্ষ্য করো, এই ডেথ রেট যে লাইনটা, এটা কিন্তু ডিক্লাইন করলো, অথচ বার্থ রেট একই থেকে গেল। বার্থ রেট বেড়ে গেল না, বার্থ রেট একই থেকে গেল। বার্থ রেট হঠাৎ করে তো ওরকম ভাবে বাড়তে পারে না, বার্থ রেট একই থেকে গেল। ফলস্বরূপ যেটা দেখা গেল সেটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি ব্যাপক ঘটলো। 3 নম্বর স্টেজে কি হলো?
র্যাপিড ডিক্লাইন ইন বার্থ রেট। তাহলে এই র্যাপিড ডিক্লাইন ইন বার্থ রেট এই স্টেজটাতে মানুষ আস্তে আস্তে বুঝতে শিখলো যে জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা দরকার, এবং এই যে বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ কিট ইউজ করা, বিভিন্ন ধরনের পিলস ইউজ করা, এই ব্যাপারগুলো মানুষের মধ্যে আসতে থাকলো। তারা এবার জন্মটাকেও নিয়ন্ত্রণ করতে শুরু করলো। দেখো, মৃত্যুকে তো নিয়ন্ত্রণ করতে শুরু আগেই করেছিল, যে মানুষের মৃত্যু হচ্ছিল সেটাকে তো নিয়ন্ত্রণ করতে পারছিল, পারছিল না জন্মটাকে নিয়ন্ত্রণ করতে, এবার জন্ম নিয়ন্ত্রণ করাও শুরু হলো। ফলে দেখা গেল কি, আমাদের জনসংখ্যার যে গ্রোথ রেট, এটা গোটা পৃথিবী জুড়ে বলছি, তা ডিক্লাইন করলো। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বলতে পারি যে মডার্ন কান্ট্রি যেগুলি আছে, এই মডার্ন কান্ট্রি এই স্টেজে অবস্থান করে। স্পেসিফিক্যালি মডার্ন কান্ট্রি, তারা শিক্ষিত মানুষজনের দেশ, এখানে এইটাকে আমরা বলতে পারি। এবং তার পরবর্তীতে ডেথ রেট অত্যন্ত লো হয়ে গেছে এবং বার্থ রেট আরো লো হয়ে গেছে। ফলে জনসংখ্যার যে বৃদ্ধি, কেমন এই জনসংখ্যার বৃদ্ধি আর মোটে হচ্ছে না, এটাও কিন্তু সোসাইটির জন্য ভালো নয়। কেননা দেখো, জনসংখ্যা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিপূর্ণ করে, তাই না? আজকে চিন্তা করে দেখো যে তুমি বাড়িতে আছো, বাড়িতে যদি অসুখ বিসুখ হয় মানুষের, তোমার বাড়িতে যদি লোক না থাকে তাহলে তোমায় নিয়ে যাবে কে? এটা ফ্যাক্ট একটা। বা তোমার যে মানব সম্পদ, এই মানব সম্পদের চাহিদা দরকার, এটাকেও তোমায় বুঝতে হবে। ফলে আজকে একটা সোসাইটিতে যদি জনসংখ্যা একদম কমে যায়, সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। এবং শুধু তাই না, যদি চায়নার মতো প্রবলেম আমাদের দেশে তৈরি হয়, অর্থাৎ চায়নার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে ওভার এজেড পপুলেশন। চায়নার পপুলেশনের সমস্যা হচ্ছে ওভার এজেড পপুলেশন। একটা টাইমে চায়না ওয়ান চাইল্ড পলিসি নিয়েছিল, ফলে নতুন করে নির্দিষ্ট সময়ে বাচ্চাদের জন্ম হয়নি, কারণ পলিসি সেরকমই ছিল পপুলেশন কন্ট্রোলের জন্য। এবার যাদের জন্ম হয়ে গিয়েছিল তারা কি হচ্ছে, তারা তো বয়স্ক হচ্ছে, ফলে কি হবে, তারা যখন বয়স্ক হয়ে যাচ্ছে, তাদের যখন বেশি বয়স হচ্ছে, তাদেরকে দেখার জন্য আর ছেলে পিলে নেই। ফলে এটাও তো একটা সমাজ ব্যবস্থার জন্য ঠিক নয়। এই বিষয়টার কথা এখানে বলা হচ্ছে যে ডেমোগ্রাফিক ট্রানজিশনের ক্ষেত্রে এই একদম শেষ পর্যায়েতে, এটা একদম চরমতম পর্যায়ে, যেটা আমরা বর্তমানে চায়না, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে দেখতে পাচ্ছি, জনসংখ্যার অভাব দেখা যায়। এবং ভারতের অবস্থান যদি বলা হয়, ভারতের অবস্থান হচ্ছে 3 নম্বরের প্রথম দিকটাতে। ভারতের ডেথ রেট কমে গেছে এবং ডিক্লাইন হচ্ছে, বার্থ রেটেও ভারতের ডিক্লাইন হয়েছে জনসংখ্যা। কারণ আমি দেখো, ভারতের ক্ষেত্রটা আগেই তোমাদের আমি তুলে ধরলাম, এই যে পিরিয়ড অফ হাই গ্রোথ উইথ ডেফিনাইট সাইন্স অফ স্লোয়িং ডাউন, দেখো এটা 2011 সালের তথ্য অনুসারে করা। এবার 2021 সালে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সেন্সাস হওয়ার কথা ছিল, কোভিড এর কারণে হয়নি। এখন 2024 সাল অলমোস্ট শেষ হতে চলেছে, 2024 সালে আমরা মাঝখানে চলে এসেছি, ফলে এখনো পর্যন্ত সেন্সাস কিন্তু অ্যাজ সাচ আসেনি। 2024 সালের সেন্সাস বার হলে এবার এখানে নতুন কিছু যদি অ্যাড হয় হতে পারে। ঠিক এই পর্যন্ত আশা করবো প্রত্যেকের কাছে বোঝা গেছে। এরপর আমরা দেখবো যে ভারতবর্ষে এই পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা আনইভেন কেন। আমি এই যে কথাটা বলছি, এটা আনইভেন কেন, এই পর্যন্ত যদি প্রত্যেকের বোঝা গিয়ে থাকে, আমাকে জাস্ট একটা থামস আপ দিয়ে জানিয়ে দাও যে বোঝা গেছে, আমি তাহলে বুঝতে পারবো। ওকে, লেটস স্টার্ট। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম যে নিয়ন্ত্রণকারী শক্তি থাকে সেটা হচ্ছে ফিজিওগ্রাফি। অর্থাৎ দেখো, যে জায়গাতে পাহাড় আছে, পার্বত্য অঞ্চল আছে, বা ধুধু করছে মরুভূমি, সেখানে তো জনসংখ্যা বেশি থাকবে না স্বাভাবিকভাবে। যে জায়গাতে প্লেন রিজিয়ান, সেখানে জনঘনত্ব বেশি হবে। তুমি লক্ষ্য করে দেখবে যে ভারতবর্ষের ক্ষেত্রে আমি ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এই যে রাজ্যগুলি দেখতে পাই, এই রাজ্যগুলির ক্ষেত্রে জনসংখ্যার পরিমাণ অনেকটা বেশি, প্রথম কথা। দ্বিতীয় কথা, উপযুক্ত ক্লাইমেট, অর্থাৎ ক্লাইমেট মানে স্পেসিফিক্যালি দুটো কম্পোনেন্টকে আমরা সবসময় আগে প্রাধান্য দেব, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে রেনফল। এই দুটো যে উপাদান, টেম্পারেচার এবং রেনফল, এই দুটি উপাদান যদি ভালো মানুষের বেঁচে থাকার উপযুক্ত হয়, ঠিকঠাক হয়, তাহলে পরে সেখানে মানুষের বসতি কিন্তু বাড়তে বাধ্য, এই জায়গাতে মানুষের বসতি বাড়ে। ঠিক এরপর আমরা যদি দেখি সয়েল, অর্থাৎ যেখানে আমরা ভালো সয়েল পাবো চাষের জন্য উপযুক্ত ফার্টাইল সয়েল, সেখানেই মানুষের বসতি বেশি গড়ে উঠবে, অন্য জায়গায় নয়। তোমরা লক্ষ্য করে দেখবে আমাদের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে নদীমাতৃক যে সভ্যতা গড়ে উঠেছিল, তার অন্যতম প্রধান নিয়ন্ত্রণকারী শক্তি ছিল এই মাটি। অর্থাৎ নদীর ধারে কেন গড়ে উঠতো, কারণ সেখানকার অ্যালুভিয়াল সয়েলের অ্যাভেলেবিলিটির জন্য, তাই না? নদীর ধারে ভালো অ্যালুভিয়াল সয়েল পাওয়া যেত, সেই কারণে গড়ে উঠতো।
তাছাড়া আমরা কোনো জায়গায় যদি মিনারেল রিসোর্সেস ভালো পাই, সেই জায়গাতে যেমন আমরা যদি দেখি যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, দেখো ছোটনাগপুর মালভূমি অঞ্চল জিওগ্রাফি বা সয়েলের দিক দিয়ে কিন্তু খুব একটা সুইটেবল নয়, বাট এই জায়গাতে মিনারেল পাওয়া যায় এবং মানুষ মিনারেলের ওপর ভিত্তি করে কিন্তু যথেষ্ট ভালো ইকোনমিক প্রসপারিটি দেখাতে পারে। এবং তার পরের পয়েন্টে আমি লিখেছি ইকোনমিক প্রসপারিটি, এই দুটোকে একসাথে বলতে পারি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গাতে, মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার, ভালো কথা হচ্ছে বেঁচে থাকার জন্য দরকার টাকা, তো টাকা পয়সার রোজগারের সুযোগ সুবিধা আছে, তাই না? ফলে এই যে বিষয়গুলো, এগুলো যেখানে পাবো মানুষ সেখানে যাবে বসবাস করতে, তাছাড়া পলিটিক্যাল ডিস্টারবেন্স যেখানে থাকবে না, যেখানে রাজনৈতিক হিংসা নেই, বোম পড়া নেই, হ্যাঁ মারপিট নেই, সেই সমস্ত জায়গায় মানুষ যেতে চায়, কারণ মানুষের বসতি স্থান হবে শান্তিযুক্ত, এটা মানুষের সাইকোলজি বলে, মানুষের গৃহস্থ হবে শান্তিপূর্ণ, সারাদিন কাজকর্মের পর তো সেখানে গিয়ে রাতটা কাটাবে, ফলে এইরকম কোনো জায়গাতে কিন্তু মানুষ থাকতে চায় না, ফলে যেখানে পলিটিক্যালি স্টেবিলিটি আছে যে জায়গাগুলোতে সেখানে মানুষের বসতি হওয়ার চান্সেস বেশি লক্ষ্য করা যায়। সোশ্যাল স্ট্রাকচার যেখানে ঠিকঠাক, সোশ্যাল স্ট্রাকচার মানে ধরো সমাজ ব্যবস্থাতে এখানে মেল এবং ফিমেল এদের মধ্যে খুব একটা ডিসক্রিমিনেশন করা হয় না, সমাজ ব্যবস্থা উন্নত মনস্ক মানুষের দ্বারা তৈরি, অর্থাৎ এখানে ধর্মীয় বিধিনিষেধ খুব বেশি নেই, বা কাস্ট রিডেন সোসাইটি যেটা সেরকম কিছু নয়, এই ধরনের জায়গাগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের জনসংখ্যা, ভারতবর্ষের মেজর জনসংখ্যা সেখানে থাকতে চায়। ট্রান্সপোর্ট কমিউনিকেশন ডেফিনেটলি ভালো হতে হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে তো কোনো লাভ নেই, সেই কারণে তোমরাও দেখবে যে যে জায়গাতে ট্রান্সপোর্ট কমিউনিকেশন ভালো সেই জায়গায় সবসময় থাকার চেষ্টা করো। এছাড়া পাওয়ার রিসোর্সের অ্যাভেলেবিলিটি, কারণ বিদ্যুৎ শক্তি থাকা দরকার বেঁচে থাকার জন্য, বিদ্যুৎ শক্তি যেখানে ভালো থাকবে, বিদ্যুৎ শক্তির অ্যাভেলেবিলিটি যেখানে ভালো থাকবে সেই জায়গাটায় মানুষ থাকতে চাইবে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যামেনিটিস অ্যান্ড এডুকেশনাল ফেসিলিটিস, অর্থাৎ যে জায়গাতে বিভিন্ন ধরনের অ্যামেনিটিস, অর্থাৎ তোমার রাত্রেবেলা সিনেমা দেখতে ইচ্ছা করছে সিনেমা দেখতে যাও, তুমি ভালো হসপিটাল সিস্টেম আছে ঠিক আছে, এডুকেশন যেখানে অ্যাভেলেবেল আছে সেই জায়গায় তুমি চাইছো সেই জায়গাতে তোমার বসতি স্থাপন, কারণ যাতে তোমার খরচ কম হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা এখন দেখতে পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি যে মানুষ বসতি স্থাপনের জন্য চিন্তা করছে, মানুষের বসতি স্থাপন হওয়ার জন্য এই বিষয়গুলো মানুষকে প্রভাবিত করছে। ওকে, তো এই যে বিষয়গুলো, এগুলোকে একটুখানি মাথায় রাখবে, এই এই কারণের জন্য স্পেসিফিক্যালি কোনো জায়গাতে আমরা যদি দেখি ঠিক এই এই কারণগুলির জন্য জনঘনত্বের বা মানুষের যে জনবসতির পার্থক্য এটা ঘটে থাকে, জনবসতির পার্থক্য মানে কোথাও বেশি কোথাও কম, এটা কেন হয় তার পিছনে কারণ হচ্ছে ঠিক এই জায়গাটা। ওকে, এবার আমরা যদি দেখি এর পরবর্তী অংশে গিয়ে, সেটা হচ্ছে আমাদের পপুলেশন, এই পপুলেশনের দুটি দিক আছে, কেমন আমরা এই পপুলেশনের দুটি দিক দেখতে পাই, কি কি দুটি দিক, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ, এই জন্য আমি এটাকে উল্লেখ করেছি অ্যাজ টু সাইডস অফ এ কয়েন, একটা কয়েনের দুটি সাইড যেমন থাকে, প্রথমে আমরা ভালো দিকগুলোকে আগে তুলে ধরবো যে কি কি ভালো দিক এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে একটা ভালো হিউম্যান রিসোর্স তৈরি হয়, যেটা আমি বলছিলাম খুব পরিষ্কার কথা হচ্ছে একটা হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয় আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের দেশের অগ্রগতির জন্য ডেফিনেটলি একটা মানব সম্পদ দরকার, ওয়ার্ক ফোর্স তৈরি করতে পারবে বিভিন্ন ক্ষেত্রে মানুষের দরকার হয়। সো এই কারণে আমরা খুব লাকি যে আমাদের দেশের এত জনসংখ্যা আছে। তবে হ্যাঁ, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, এই যে বিষয়টা, এটা থেকে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই একটা টার্ম তোমরা শুনেছ, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলে, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি, ডিভিডেন্ড মানে প্রফিটের অংশকে ডিভিডেন্ড বলে। সো আমরা যদি দেখি যে কোনো একটা অংশ থেকে, আমরা যদি দেখি যে পার্টিকুলার কোনো একটা অংশ থেকে কেউ প্রফিট আর্ন করছে, দ্যাট ইজ নোন অ্যাজ ডিভিডেন্ড, এবং এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কেন বলা হচ্ছে, জাস্ট বিকজ আমরা আমাদের পপুলেশনকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, আমাদের জনসংখ্যাকে যদি প্রপারলি আমরা ব্যবহার করতে পারি, ট্রেনিং দিতে পারি, তারা কিন্তু একটা মেজর ওয়ার্ক ফোর্স হিসাবে কাজ করবে, যেটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, তাই তো? তাহলে ভারতবর্ষের কাছে এই যে শক্তিটা আছে এটা বিশ্বের অনেক দেশের কাছে নেই, এবং যত বেশি মানুষ কাজে যুক্ত হবে তত
রিসোর্সের জেনারেশন বেশি হবে, এইটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হচ্ছে, যদি প্রপারলি ব্যবহার করা যায়। এখানে একটা কন্ডিশন আছে, এই জনসংখ্যাকে যাতে প্রপারলি ব্যবহার করা যায় তবে। তারপর ওয়েল এস্টাবলিশ লেবার ফোর্স তৈরি হবে, এটা আমি আগেই বললাম, এর সাথে সম্পর্কযুক্ত লেবার ফোর্স তৈরি হবে, হিউজ ডিমান্ড ইন মার্কেট। ইকোনমির রেসপেক্টে যদি আমরা দেখি, ইকোনমির রেসপেক্টে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের জনসংখ্যা যত বাড়তে থাকবে তত কিন্তু কোনো বিষয়ের মার্কেট ডিমান্ড বেশি হবে, তাই তো? কোনো বিষয়ের মার্কেট ডিমান্ড যত বেশি হবে বাজার উন্মুক্ত হবে, এবং বাজার যত বেশি উন্মুক্ত হবে তত অর্থনৈতিক প্রগতি সম্ভব হবে, তত অর্থনৈতিক প্রগতি আমাদের দেশের জন্য সম্ভব হবে। সো এই জায়গাতে স্বাভাবিকভাবে মনে রাখতে হবে যে আমাদের দেশে আজকে গোটা পৃথিবী কেন তাকিয়ে থাকে, ভারতকে কেউ কেন ঘাঁটায় না, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের দেশের হিউজ মার্কেট। তুমি যাই প্রোডাকশন ইউজ করো না কেন, সেটা তুমি সহজেই ভারতবর্ষে বিক্রি করতে পারবে, তাই না? তুমি সহজেই সেই বিষয়টা ভারতবর্ষের মার্কেটে ইনপুট করাতে পারবে। তো এই কারণে ভারতবর্ষের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, রাইট? এরপর গুরুত্বপূর্ণ যেটা, স্টেবল সোসাইটি। স্টেবল সোসাইটি মানে কি? স্টেবল সোসাইটি মানে প্রত্যেকটা বয়স গোষ্ঠীতে জনসংখ্যাকে আমরা দেখতে পাই। প্রত্যেকটা বয়স গোষ্ঠী মানে আমি যেটা বলছিলাম তোমাদের, যে দেখো যদি জনসংখ্যা এমন হয়ে যায় যে প্রচুর বাচ্চা মানে শিশুর সংখ্যা বেশি, তাহলেও খারাপ। আবার যদি এমন দেখি যে কেবলমাত্র বয়স্ক মানুষের পরিমাণ অত্যন্ত বেশি মানে সংখ্যা, এটাও কিন্তু খুব খারাপ। ফলে একদিকে যদি শিশুর সংখ্যা বেশি হয়, আবার একদিকে যদি বয়স্ক মানুষের সংখ্যা বেশি হয়, দুটোই খারাপ। ফলে এটা হলে হবে না, এটার সমস্যা আছে। আমাদের স্টেবল সোসাইটি হলে মোটামুটি কর্মক্ষম জনসংখ্যা যেটা 16 থেকে আমরা 59, এই যে বয়সটা, এই বয়স গোষ্ঠীর মানুষ ভারতে বেশি দেখতে পাই, ফলে আমাদের সোসাইটি স্টেবল। এই বয়স গোষ্ঠীর মানুষ দুটো কাজই করতে পারে, সন্তানের প্রজনন করতেও সাহায্য করে, আবার উৎপাদন ব্যবস্থাতে নিজেকে যুক্ত করতে পারে, ঠিক? উৎপাদন ব্যবস্থাতেও নিজেকে যুক্ত করতে পারে। সো এই যে জায়গাটা, এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের মতো দেশের ক্ষেত্রে, স্টেবল সোসাইটি। এবং এটাকে আমরা কি বলতে পারি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেমন বললাম, যদি এই বয়স গোষ্ঠী 16 থেকে 59 খুব বেশি পরিমাণে না হয়, এবং তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে 15 বছর পর্যন্ত বয়স যাদের আছে সেই বাচ্চারা, এবং 59 বছরের বেশি যাদের বয়স সেই বয়স্করা ডিপেন্ডেন্ট হয়ে পড়বে কাদের ওপর, এই যে বয়স গোষ্ঠী 16 থেকে 59, এই বয়স গোষ্ঠীর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। তখন আমরা তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলবো না, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা বলবো ডিপেন্ডেন্সি রেশিও। এবং মনে রাখবে, এই ডিপেন্ডেন্সি রেশিও যত বেশি হবে তত কিন্তু খারাপ, অর্থাৎ তোমার কর্মক্ষম জনসংখ্যাটা কম, বোঝা গেছে? এরপর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টকে কিভাবে এখানে ব্যাখ্যা করতে পারি, দেখো, আমরা যদি প্রচুর বেশি পরিমাণে জনসংখ্যার কথা বলি, তাদের মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক কাজের থ্রু দিয়ে পরিবেশগত উন্নয়ন ঘটানো সম্ভব হয়, আর কিছু না, সিম্পল এই জিনিসটা, ঠিক আছে? পরিবেশগত উন্নয়ন এখানে সম্ভব, আর বেশি কিছু না, শুধু একটুখানি মনে রাখবে।